بسم الله, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فعن ابي هريره رضي الله عنه قال اذا زنت الامه فتبين زناها فليجلدها الحد ولا يثرب عليها সুমমা ইদ আজান আতি সালিয়া ফাল ই জিলি দাল হ্যাঁ রে বালি হা সুমমা ইনসান ইন জান আতিসালি সা এ বি আ হা বলো উ বি প্রিয় দর্শক ও শ্রোতা ভাই অপরাধ তো চলছেই দুনিয়াতে কিন্তু এই অপরাধগুলো করার পরে যেটা আমাদের দায়িত্ব হবে সেটা কি সেটা আমাদের জানার বিষয় সেটা হবে কেউ যদি অপরাধ করে যদি সেটা লুকানোর ব্যাপার না থাকে বরং দণ্ডবিধি যেটা সমাজের জন্য ক্ষতিকর সেটা প্রশাসনকে অবশ্যই জানাবো তার শাস্তির বিহিত ব্যবস্থা করব। এটা হচ্ছে দায়িত্ব কিন্তু সেটা না করে বা সেটা করার পরেও একজন মানুষকে লজ্জিত করা লজ্জা দেওয়া লজ্জা দিয়ে বেড়ানো যে তুমি এরকম কাজ করলে মানুষের সামনে বলে বেড়ানো তাকে লজ্জিত করা সেটা কখনো ঠিক নয় কারণ এভাবে যদি কোনো অপরাধীকে লজ্জিত করা হয় মানুষের সামনে যখন তার ব্যাপারটা ছড়াছড়ি হয়ে যায় তখন তার লজ্জা উঠে যায় এবং সে মনে করে যে আমার ব্যাপারটা সবার জানা হয়ে গেছে আমি যদি এখন অপরাধ ছেড়েও দেই তারপরেও মানুষ আমাকে লজ্জা দিবে। তখন এই কারণে সে অপরাধ আর ছাড়তে চায় না তখন ব্যাপারটা আর জঘন্য হয়ে যায় এই কারণে শরীরের দৃষ্টিকোণ হচ্ছে যে কখনো আপনার অপরাধ করার পর কাউকে শাস্তির সম্মুখীন করার পরও তাকে আপনার লজ্জা দিতে নেই হ্যাঁ রসুল আকরম সাল্লা আলিয়াস্লাম হ্যাঁ এক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো আপনার বাঁধি যদি বেবিচার করে এবং তার বেবিচারটা যদি প্রকাশ্য রূপ ধারণ করে তাহলে তাকে আপনার দণ্ডবিধি দিতে হবে তাকে ব্যতরাঘাত করতে হবে এবং বলছে ও রে বালিহা এবং এটা প্রকাশ্যে প্রচার করা যাবে না যদি দ্বিতীয়বার আবার বেবিচার করে তাকে আবার দণ্ডবিধির সম্মুখীন করতে হবে এবং এটার প্রচার করা যাবে না এরকমভাবে এবং তাকে তিরস্কার করাবে না যাবে না লজ্জিত করা যাবে না তারপরেও যদি তৃতীয়বার সে আবার বেবিচার করে বসে তাহলে তাকে বিক্রি করে দিতে হবে হ্যাঁ যদিও একটা আপনার চুলের রশির বিনিময় হোক না কেন সামান্য টাকার বিনিময় হলেও তাকে আর ঘরে রাখতে নেই তাকে বিক্রি করে দিতে হবে তাইলে এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যে প্রয়োজনে আপনি শাস্তির সম্মুখীন করবেন অপরাধীকে কিন্তু তাকে এই জন্য বারবার তিরস্কার করবেন না কারণ তিরস্কার করতে গেলে শয়তানকে সুযোগ করে দেওয়া হয় যেটা সামনের হাদিসের মধ্যে

তাহলে লুজ আলী হিসেত যে রসুল আকরম সাল্লাহসাল্লামের কাছে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হলো যে আপনার মদ্যপান করেছে করার পরে রসুল আকরম সাহাবাহ কলামকে বললেন যে ইদ্রবু তাকে তোমরা মারো তখন আবু আলম বললেন যে আমাদের মধ্যে কেউ আসে নিজের হাত দিয়ে মারল তাকে আর কেউ আসে নিজের জুতা দিয়ে মারল আর কেউ আসে নিজের কাপড় দিয়ে মারল হ্যাঁ মারার পরে যখন এই লোকটা আপনার মানে মারা শেষ হয়ে গেল এবং লোকটা চলে যেতে শুরু করলো তখন কিছু লোক উঠে বললো যে আফজাক আল্লাহ তাকে বদ্ধ করলেন যে তোমাকে লাঞ্ছিত করুক যে তুমি এরকম কাজ করলে কেন যে তোমাকে নিয়ে আসতে হয় ধরে নিয়ে আসতে হয় শাস্তির সম্মুখীন করতে হয় তখন সুর আকরম স্লাম এই কথা শুনে তাদেরকে বললেন হা হাকা যে তোমরা এরকমভাবে তাকে তিরস্কার করো না তাকে লজ্জিত করতে চেষ্টা করো না লি শেতন তাকে তার ব্যাপারে শয়তানকে সহযোগিতা করার চেষ্টা করবে না কারণ যদি তাকে লজ্জিত করা হয় আপনার শাস্তি দেওয়ার পরেও তাহলে সে মনে করবে যে আপনার আমি তো মানুষের কাছে লজ্জিত হয়ে গেলাম মানুষ তো আমাকে ভালোই বাসে না সুতরাং আমার অপরাধ থেকে ফিরে আসাতে কোনো হবে না এই কারণে সে আর ফিরে আসবে না হ্যাঁ এই জন্য আমরা বলবো যে কাউকে কেউ অপরাধী হলে তার অপরাধের শাস্তি তাকে দিতে হবে যদি লুকিয়ে রাখার ব্যাপার না হয় কিন্তু তারপরে শাস্তি দেওয়ার পর তাকে বারবার লজ্জার সম্মুখীন করা হবে না যদি তাকে বারবার লজ্জা দেওয়া হয় তাহলে সে আর ওই খারাপ থেকে ফিরে আসার সুযোগটা তেমন হয় না বরং শয়তান তাকে উল্টো বুঝ দিয়ে দেয় যে যখন আমাকে লজ্জাই দিচ্ছে মানুষ আমাকে ভালোবাসছে না হ্যাঁ তখন আমার আর ভালো হওয়ার কোনো চান্স নেই ভালো হলে আমার ফায়দা হবে না এই কারণে কখনো এই কাজের দিকে আমরা অগ্রসর হবো না আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপকর্ম থেকে দূরে রাখুন বসর আল্লাহ আলিয়ানবীন আহমদ আলাহি ওসিজাইন